যেখানে প্রয়োজনীয়তা সেখানেই নতুন কিছু সৃষ্টির প্রেরণা। আধুনিক বিশ্বের অগ্রযাত্রায় অংশীদার আমরাও, সময়ের সাথে তাল মেলাতে নব্য প্রযুক্তি আপন করে নিয়ে অবিরাম সৃষ্টির পথে এগিয়ে চলেছে আরএফএল। নিত্য প্রয়োজনীয় গৃহস্থলী দ্রব্য সামগ্রীতে আরএফএল ইতোমধ্যে হয়ে উঠেছে আস্থার অপর নাম। আমাদের সবসময় চেষ্টা থাকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও দক্ষ জনশক্তি ব্যবহার করে দেশেই দেশবাসীর প্রয়োজনীয় সকল মানসম্পন্ন উপকরণ তৈরি ও সরবরাহ করা। নতুন পণ্য সৃষ্টির ধারাবাহিকতায় আরএফএলের অনন্য সংযোজন বিশুদ্ধ ব্রাস আর উন্নত মানের কার্টিজে তৈরি বাথরুম ফিটিংস, কয়েকটি ধাপে দেশীয় বিশেষজ্ঞ ও দক্ষ কারিগরের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে তৈরি করা হয় বিশ্বমানের আরএফএল বাথরুম ফিটিংস। ধাপগুলো ধারাবাহিকভাবে ফিটিংস তৈরির ধারাবাহিক ধাপগুলোর মধ্যে সর্বপ্রথম অটোমেশিনে বিশেষ ধরনের বালু দিয়ে গোর তৈরি করা হয়। বালু তৈরি গোর ডাইসে রেখে সেখানে গলিত ব্রাস বা পিতল ঢালা হয়। এক একটি নির্দিষ্ট ডাইস অনুযায়ী নির্দিষ্ট প্রোডাক্টের আকার দেওয়া হয়। মেল্টিং সেকশন থেকে পাওয়া প্রোডাক্টগুলো থেকে একটি বিশেষ ধরনের ট্যাঙ্কারের সাহায্যে কোর ও বালুমুক্ত করা হয়। অটোমেটিক মেশিনের সাহায্যে প্রাথমিকভাবে পাওয়া প্রোডাক্টগুলোকে ব্যবহার উপযোগী করে তোলা হয় মেশিনিং সেকশনে। বিভিন্ন প্রোডাক্ট অনুযায়ী এখানে প্রোডাক্টগুলোকে বিভিন্ন প্রসেসিং ও কাটিং দেওয়া হয়। থ্রেড কাটিং, সার্ফেসিং, বোর্ডিং, পোল কাটিং প্রসেসগুলো এর মধ্যে উল্লেখযোগ্য। এরপর প্রোডাক্টগুলোকে আকর্ষণীয় ও সুন্দর করার জন্য পাঠানো হয় পলিশিং সেকশনে। সেখানে শান, মাট ও বাফিং তিনটি ধাপ পার হয়ে চকচকে ও মসৃণ প্রোডাক্ট পাঠানো হয় ইলেকট্রোপ্লেটিং সেকশনে। ইলেকট্রোপ্লেটিং সেকশনে প্রোডাক্টগুলো নিকেলের প্রলেপ দিয়ে আরও বেশি দীর্ঘস্থায়ী ও আকর্ষণীয় করে তোলা হয়। একমাত্র আরএফএলই 125 কেজি পার মিটার স্কোয়ার প্রেশারে ওয়াটার টেস্টিংয়ের মাধ্যমে প্রতিটি ওয়াটার ফিটিংসের কোয়ালিটি টেস্ট করে। কোয়ালিটি টেস্টে উত্তীর্ণ হওয়া প্রোডাক্টগুলো সুদৃশ্য প্যাকেজিংয়ের মাধ্যমে বাজারজাত করা হয়। আমরা গর্বিত, এগিয়ে যাচ্ছে আরএফএল, এগিয়ে যাচ্ছে অর্থনীতি, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আরএফএল বাথরুম ফিটিংস, ফিল দ্য ডিফারেন্স।